যে চেয়েদ প্ল্যান্টের গাছটি এখানে ছিল এবং পরবর্তীতে একটি ডাল পচে গিয়েছিল গাছটি আর কোনো গ্রোথ নেয়নি ওখানে একটি ডাল ভালো আছে পরবর্তীতে হয়তো আর নতুন ডাল হবে এবং এটাই ছিল সেই বড়ো ডালটি যেটাকে আমরা এখানটা কেটে জলের মধ্যে রেখেছিলাম এবং আমরা বলেছিলাম যে এটা আস্তে আস্তে এখান থেকে নতুন রুট নিয়ে নেবে তো আজকের ডেটে এসে দেখুন নতুন রুট বেরিয়ে গেছে এবং এ কিন্তু এখন পটিংয়ের জন্য কমপ্লিট তো এই মানে আপনার ঘেস মিডিয়াতে এটা আমরা বসাবো কারণ ঘেস মিডিয়াতে আমরা দেখতে পারছি সমস্যা একেবারে নেই বললেই চলে আমি একটি গাছ এখানে বসিয়েছিলাম এই গাছটিকে দেখুন গাছটি কত সুন্দর ঝাড় হয়েছে এবং প্রত্যেকটা জায়গা থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেড়েছে এবং প্রত্যেকটা গাছ খুব সুন্দর এবং গাছটিও বেশ দেখার মতো একটা লুকে চলে আসছে এবং পরবর্তীতে আরও নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে এবং আরও ভালো হবে তো এই যে মিডিয়াটা এই মিডিয়াটা আমরা কিভাবে তৈরি করলাম এবং কি করে এই মিডিয়াতে এই গাছটি বসিয়ে এত সুন্দর সফল একটা জায়গা আসলো সেটা আমরা এই এই যে নতুন গাছটি তৈরি হয়েছে এই গাছটিকে আমরা বসাবো আর তার জন্য আপনাদের ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে হবে তারপরে আমরা কিভাবে বসাচ্ছি কি কি করছি তার সমস্ত কিছু আপনারা ডিটেলস পেয়ে যাবেন এবার আমরা একটু দেখে নিই যে আমাদের যে মাটির মিডিয়াটি হবে বা ঘেস মিডিয়া যেটাকে আমরা বলছি সেই ঘেসে যে আমরা প্রতিস্থাপন করবো সেটা আমরা কিভাবে করবো সেটি একটু দেখে নিই প্রথম অবস্থা আমি ঘেষ নিয়ে নিয়েছি আর শুধু ঘেস নিলে এখানে হবে না ঘেসের সঙ্গে আপনাকে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে আপনার গোবর সার বা ভার্মি কম্পোস্ট সেটা এক মুঠোর মতো আপনারা এর মধ্যে অ্যাড এক থেকে দু মুঠো এর মধ্যে অ্যাড করে নেবেন আর তার সঙ্গে আপনাকে অ্যাড করতে হবে সামান্য পরিমাণ একটু নিম খোল আমি সেখানটায় খোল নিয়ে নিয়েছি এটাও সামান্য পরিমাণ আমি দিচ্ছি বেশি পরিমাণ নিম খোল দেওয়ার কোনো প্রয়োজন নেই তার সঙ্গে আমাদের এখানে ব্যবহার করবো সামান্য পরিমাণ আমি একটু হাড় গুঁড়ো ব্যবহার করছি আমি হাড় অনেক পুরনো হাড় গুঁড়োই ব্যবহার করি যেগুলি একদম মোটামুটিভাবে এগুলি পচে গেছে এবং এগুলির মধ্যে অনেকটাই দুর্গন্ধ এবং অনেকটাই এটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে রাখতে হবে আর এর মধ্যে সামান্য একটু আমি ব্যবহার করব শিমকুচি এই শিমকুচিটা অল্প পরিমাণ আমি এর মধ্যে ব্যবহার করছি এটা হচ্ছে আমাদের খাবারের এখন প্রয়োজন হবে না কারণ গাছটি যতদিনে সেট হবে এই পাত্রের মধ্যে ততদিন এই খাবারগুলি মোটামুটিভাবে একটা খাবারে পরিণত হবে যেহেতু বর্ষাকাল তাই ঘেসগুলি একেবারে শুকিয়ে নিতে পারিনি মোটামুটিভাবে ভিজেই রয়েছে তো তাতে খুব একটা বেশি যে অসুবিধা হবে তেমনটা কোনো কিছু হবে না মানে খুব ভালো আমি প্রথম অবস্থায় আমি ছোট পটের মধ্যে নিচ্ছি এই পটের মধ্যে আমি প্রথম অবস্থায় বসিয়ে দিচ্ছি চারাটিকে আর তার জন্য তেমন কোনো কিচ্ছু করতে হবে না এইভাবে আমরা ভর্তি করি মানে খুব কঠিন ব্যাপার বিশাল কিছু অনেক কিছু খাবার দিতে হবে অনেক বিশাল কিছু তেমনটা কিছু আমি করি না আমি একদম সিম্পলভাবে করার চেষ্টা করি এবং যাতে আপনাদের সুবিধা হয় বিষয়টাতে এবার দেখুন এটাকে আপনাকে ঠিক মাঝামাঝিতে আপনাকে এটাকে বসাতে হবে বসিয়ে এটা কিন্তু বসিয়ে দিতে যেহেতু আমি এক হাতে ক্যামেরা এবং হাতে গাছ ধরেছি তাই আমাকে আবার হয়তো ক্যামেরা থেকে বাইরে বেরিয়ে গাছটিকে বসিয়ে দিয়ে তারপর আপনাদের দেখাতে হবে তো যাই হোক মোটামুটি মিডলে এভাবে বসিয়ে আপনারা মাটি ভরবেন এটা আপনাদের বলে দিলাম এবং আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি দেখুন মোটামুটি পটিং এভাবে আমি করে ফেলেছি এবার পটিং করে ফেলার পরে কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা আমি সবসময় বলি ঘেস মিডিয়া হোক আর যে কোনো মিডিয়া হোক এটার মধ্যে ব্যবহার করতে হবে সামান্য পরিমাণ অ্যান্টিফাঙ্গাল গোড়ানো জল আমি এটাকে গুলিয়েই রাখি সবসময় আমি বলেই রাখি এবার আমরা এর মধ্যে অ্যান্টিফাঙ্গাল গোড়ানো জলটি ব্যবহার করবো সাথে কি সুবিধা হয় যেটা সেটা হচ্ছে গাছটি চট করে নষ্ট হবে না গাছের যে রুটগুলি রয়েছে সেই রুটগুলি নষ্ট হবে না তার সঙ্গে জল পড়ার সঙ্গে সঙ্গে কি হবে যে মাটি বা যে খাবারগুলি রয়েছে সেগুলি নিচে চলে যাবে এবং পরবর্তীতে নিচে গিয়ে তারা একটা জায়গায় সবাই অবস্থান করবে এবং জলের ড্রেনেজ সিস্টেমটা অনেক ভালো হবে তো এই যে দেখুন এখন রিপোর্ট কিন্তু আমাদের কমপ্লিট মোটামুটিভাবে জিজি প্ল্যান্টের আর এখানে কিন্তু গাছ সুন্দরভাবে গ্রোথ নেবে আর কোনো রকম কোনো বৃষ্টি নেই এটা যদি খোলা আকাশের নিচেও আমি রাখি তাতেও কোনোরকম কোনো সমস্যা হবে না এবং একে আমি যেভাবে রাখবো সেভাবেই সেই ওয়েদারে সুন্দরভাবে সারভাইভ করবে এবং এটা কিন্তু একটা মানে সুন্দর মিডিয়া যেটাতে আপনারা প্রত্যেকে করতে পারেন আর খেস মিডিয়া মানে একদম সহজ শহর মিডিয়া এবং গাছ কিন্তু করে আরাম পাবেন পরিষ্কার কথা যেটা আপনারা যে কোনো গাছ করবেন এখানে গাছ করে আরাম পাবেন এই মিডিয়াতে গাছের সমস্যা কম গাছে কোনো রকম কোনো প্রবলেম হয় না এবং গাছের প্রতি আলাদা রকম একটা ব্যাপার তৈরি হয় তো সেটা আর কিছু নেই প্রত্যেকে হয়তো বুঝে গেছেন আর কিছু করেনি যারা যারা এখনও পর্যন্ত করেনি আর এই সমস্ত গাছে পাতাগুলিও যদি কেটে লাগিয়ে রাখেন দীর্ঘ সময় সেখান থেকে নতুন নতুন চারায় পরিণত হয় সেগুলি আপনাদের আগে একটি শর্টসের মাধ্যমে আমি দেখিয়েছিলাম তো আর কিছু বলার নেই আজকে এ পর্যন্তই দেখা হয় পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর এই বর্ষার এই সময়গুলোতে বিভিন্ন গাছের কাটিং থেকে চারা তৈরি করার এই সুযোগটা হাতছাড়া ছাড়া করবে না তাড়াতাড়ি করে করে ফেলুন তো প্রত্যেকে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন